আসসালামু আলাইকুম, হাবিবুর রহমান বলছি বাংলা টিউটোরিয়াল থেকে। চলে এলাম আপনাদের মাঝে চমৎকার একটা আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে যে প্ল্যাটফর্মটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে ট্রাস্টেড একটা সাইট। তো এখানে কাজ করতে হলে আপনাদের কোনো ইনভেস্ট করা লাগবে না, জাস্ট প্রতিদিন কিছু টাস্ক কমপ্লিট করবেন। আর এখান থেকে আমি অলরেডি দুইবার পেমেন্ট নিয়েছি, তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি। তা আমি এখান থেকে যদি আমার ওয়ালেটে চলে আসি তাহলে আমি দেখাচ্ছি এখানে আমি পেমেন্টটা নিয়েছিলাম কিনা। তো এখান থেকে আমি নিচের দিকে চলে আসব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে XTM, ঠিক আছে। তা আমি এটা রিসিভ করেছিলাম গতকালকে আর এটা রিসিভ করেছিলাম আগে। তো মোট আমি এখান থেকে দুইবার পেমেন্ট নিয়েছি। আচ্ছা, তো এখন আমি দেখাচ্ছি এই টোকেনটা কোথায় লিস্টেড আছে। তা আমি সরাসরি এখান থেকে চলে যাব কয়েন মার্কেট ক্যাফে। তো কয়েন মার্কেট ক্যাফে আসলে আপনারা দেখতে পারবেন টোকেনটা এখানে লিস্ট আছে। তো এখান থেকে আপনারা সার্চ বাটনে গিয়ে লিখবেন জাস্ট XTM, XTM লিখলে টোকেনটা চলে আসবে। তো টোকেনটা চলে আসলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আর এখান থেকে আমি বলে রাখি এই টোকেনটা কিন্তু অল টাইম হাই গিয়েছিল, প্রায় $2.5-এর কাছাকাছি। বর্তমান সময়ে খুব কম আছে, তো এখনই সময় আপনারা কাজ করে টোকেনটা হোল্ড করে রাখেন। যখন আবার মার্কেট মানে বুল মার্কেট চালু হবে তখন কিন্তু টোকেনটা আবার প্রাইস আপ হবে। তো আমি একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন যে টোকেনটা কোথায় লিস্ট আছে। তো দেখতে পাচ্ছেন এই যে টোকেনটা কিন্তু, সরি, এখান থেকে আবার চলে গিয়েছে। এই যে দেখুন টোকেনটা কিন্তু আপনার কুকয়েন, পানকেক সোয়াপ, এসটিএক্স, এমএক্সি এগুলোতে লিস্টেড আছে, ঠিক আছে। তো আপনারা পাওয়ার সাথে সাথে কিন্তু টোকেনটা সেল করে দিতে পারবেন। আচ্ছা, তো এখন আমি দেখাচ্ছি যে এখানে কাজটা কি। তো তারপরে আমি দেখিয়ে দেবো কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন। তো এখানে দেখুন, এখানে আমি টেলিগ্রামে চলে আসলাম। টেলিগ্রামে আসার পরে আমি এখান থেকে ধরুন আমি এই পোস্টটা নিব, মানে আপনি এখানে প্রতিদিন একটা পোস্ট করবেন এবং পাঁচটা লাইক করবেন, বাস এতটুকুই কাজ। তো এখান থেকে আমি এখন চলে যাচ্ছি সরাসরি আমার তাদের ওয়েবসাইটে। তাদের ওয়েবসাইটে আসার পরে এখন আমি যেই যেটা কপি করেছিলাম সেটা এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমি প্রথমে ইমেজটা নিব, এখান থেকে এটা নিব। তারপরে এখানে এসে যে টেক্সটটা কপি করেছিলাম টেক্সটটা এখানে দিয়ে এখান থেকে পোস্ট করে দেব। তাহলে কিন্তু আমার একটা কাজ হয়ে গেছে। তার মানে এখানে আমাদেরকে প্রতিদিন করতে হবে একটা পোস্ট আর পাঁচটা লাইক। এখন পাঁচটা লাইক বাকি আছে, তো আমরা এখান থেকে পাঁচটা লাইক করব একটা, তারপরে এখান থেকে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমরা এখন সরাসরি চলে যাব এখান থেকে থ্রি লাইন মেনুতে। থ্রি লাইন মেনুতে আসার পরে এখন এখান থেকে আমরা ক্লিক করব মিশন অপশনে। তারপর দেখুন এই যে এখানে কিন্তু আমার আজকের দিনের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমাকে ক্লেম করতে বলছে, এখান থেকে আমি ক্লেম করে নিচ্ছি ক্লেম, ঠিক আছে। এটা আমার ক্লেম হয়ে গেছে। তারপর পাশে আছে উইকলি, এটা হচ্ছে গিয়ে প্রতি এক সপ্তাহ পর পর আপনি এখানে ক্লেম করতে পারবেন 7টা টোকেন, ঠিক আছে। এভাবে আপনি ওয়ান টাইম আছে, স্পেশাল আছে। আচ্ছা, তো এখন আমরা এটা বাইরে ক্লিক করব। আমরা আবার এখান থেকে ক্লিক করব থ্রি লাইন মেনুতে। থ্রি লাইন মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করব ওয়ালেট অপশনে। তো দেখুন আমার বর্তমানে এখানে 5টা টোকেন আছে, যেহেতু আমি আগে উইথড্র দিয়েছি। তারপরে এখান থেকে আপনারা মিশনে ক্লিক করবেন। মিশনে ক্লিক করার পরে এখান থেকে ক্লেম নাওতে ক্লিক করবেন, তাহলে আপনার প্রতিদিনেরটা ক্লেম হয়ে আপনার মেইন ওয়ালেটে চলে আসবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে প্রতিদিন আপনাদেরকে শুধু এতটুকুই কাজ করতে হবে, জাস্ট এখানে একটা পোস্ট করবেন, ফার্স্টটা লাইক করবেন, এতটুকু করলেই আপনারা এখান থেকে প্রতিদিন টোকেন আর্ন করতে পারবেন। আর যখন এখানে 100 টোকেনের মতো হয়ে যাবে তখন আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন। উইথড্র করার জন্য আপনাদেরকে আসতে হবে এখান থেকে উইথড্র অপশনে। উইথড্র অপশনে আসার পরে আপনি এখান থেকে চাইলে কুকয়েন থেকে বা এমএক্সি থেকে সরাসরি দিতে পারেন, বা আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে বিএসসি অ্যাড্রেস দিয়ে এখানে অ্যামাউন্ট বসিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করতে পারেন। তো এখন আমরা চলে আসছি আমাদের টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পরে দেখুন এই যে এটা হচ্ছে গিয়ে মেইন পোস্ট। তো এটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা টেলিগ্রাম চ্যানেল থাকবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এখানে দেখুন এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে এবং রেফার কোড দেওয়া আছে, এগুলো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো যখন আপনারা লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনাদের সামনে কীরকম ইন্টারফেস আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন সাইন আপ উইথ পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমি আবার বলছি,
আপনারা লিংকে ক্লিক করার পরে ক্লিক করবেন সাইন আপ উইথ পাসওয়ার্ড। তো এখানে ক্লিক করার পরে তারপর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে এখানে আপনার ইউজার নেম, একটা ইউজার নেম বসাবেন, তারপর আপনার একটা জিমেল দিবেন, তারপরে এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখানে রেফারেল কোডটা বসাবেন। তো রেফারেল কোডটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি রেফারেল কোডটা কোনটা। তো দেখুন এই যে এটা হচ্ছে গিয়ে রেফারেল কোড। তো এটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে কপি করে এনে তারপরে আপনারা এখানে বসাবেন। এখানে বসানোর পরে এখান থেকে টিক মার্ক, এখান থেকে আই অ্যাম হিউম্যান এখানে ক্লিক করে ক্যাপচা ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে বলবে আপনার প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। তো আপনি এখানে ক্লিক করে একটা প্রোফাইল পিকচার সেট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাকে বলবে 5 জনকে লাইক করার জন্য, ফলো করার জন্য। তো আপনি এখান থেকে ফলো করে দেবেন 5 জনকে, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে বলবে ইউ আর অল সেট, তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখান থেকে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাগ্রিতে ক্লিক করবেন। তো এখানে আপনারা এগুলা ফরে নেবেন, এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে। আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটা 14 দিন ইউজ না করেন তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবে। তারপরে এখান থেকে পুরাপুরি আপনি যদি 60 দিন ইউজ না করেন তো সেক্ষেত্রে পুরোপুরি আপনাকে অ্যাকাউন্টটা পুরো ডিলিট করে দেবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা কন্টিনিউ লগ ইন করার চেষ্টা করবেন। আচ্ছা, এখান থেকে এক দিক ক্লিক করবেন। দেন এখান থেকে এই ধরনের একটা ক্যাপচার চলে আসবে ইন্টারফেস। তারপরে এই দিক থেকে আপনারা টেনে তারপরে এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। ক্লোজ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফার্স্ট যে অপশনটা আসবে ভেরিফাই মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এই যে এখানে দুটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইতে ক্লিক করলে আপনার জিমেলে কোড যাবে, কোডটা এখানে বসাবেন, তারপরে ভেরিফাই হয়ে যাবে। আর এখানে মোবাইল ভেরিফাই করতে হবে, মোবাইল কোড যাবে, কোডটা এখানে বসাবেন, হয়ে যাবে। এভাবে দুটা ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন এই যে আমি কিন্তু এখানে স্ক্রিনশট নিয়েছিলাম যে এখানে যে সেন্ড অপশন আসবে, সেন্ড অপশন আসার পরে তারপর আপনার এই যে জিমেলে এরকম একটা মেল চলে আসবে। মেলে আসার পরে ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করলেই তারপরে আপনার এটা যখন দেখবেন এরকম সবুজ টিক মার্ক উঠেছে তখন বুঝবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে। তো সেমভাবে মোবাইলটাও ভেরিফাই করে নেবেন। তো আমি এখানে কিন্তু দুইটাই ভেরিফাই করেছি। তো মোবাইলটা ভেরিফাই করার জন্য কিছুটা সমস্যা আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি এখানে যেই মোবাইলটা ইউজ করবেন সেই মোবাইল দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা লাগবে। আমি আবারও বলছি, আপনি এই অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বারটা ইউজ করেছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা লাগবে, কারণ তারা কোডটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেন্ড করে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করলেই তারপরে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড দিবে, কোডটা এনে এখানে বসাবেন। তো দেখুন এই যে কোডটা এখানে বসাবেন আপনারা, এই যে প্যাক এখানে বসিয়ে এখান থেকে সেভ সেন্স এখানে ক্লিক করে দিলেই আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখুন এই যে এটা এ ধরনের একটা কোড দিবে টরম থেকে, ঠিক আছে। তো কোডটা এখানে বসাবেন, তারপরে বসানোর পরে ক্লিক করলেই তারপর দেখুন এখানে কিন্তু দুইটাই যখন টিকমার্ক উঠবে তখন বুঝবেন এটা ফুললি ভেরিফাই হয়েছে, তারপরে আপনার প্রোফাইলটা ওপেন করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা জয়েন হতে ইচ্ছুক তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বা টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেখান থেকে লিঙ্কটা নিয়ে আমি যেভাবে দেখালাম সেভাবে জয়েন হয়ে কাজ করা শুরু করে দেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।